না, কলেজের ছুটি তো পেয়েছি, এবার ম্যানেজারের কাছে তো পেয়েছি ফার্মে। ফার্মে মালিক তো বললো যে ছেলেগুলো কীরকম ঠিকঠাক কাজ করছে কি না দেখে আসতে। না, দেখে আসি। ঠিকই থাক তো আছে, ছেলেগুলো কোথায়? ছেলেগুলো কই রে, কই রে, সব কোথায় গেলি? এ কে এসছে দেখবে? ম্যানেজার এসছে মনে হয়। গেটটা খোল, কাজগুলো তো বিজ দিতে হবে। আসেন বাবু, আসেন। কি ব্যাপারে বাবু? অনেক কাজ চলছে। তোর ঠিকঠাক কাজ করছিস তো? হ্যাঁ বাবু। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এই আম গাছটাতে পোকা লেগেছে ওই গাছগুলোতে, তাই দেখছি বীজ দিতে হবে। তা দেখার কি আছে? তুই জানিস না এগুলো ঠিকভাবে দিতে হবে? আসেন বাবু, এদিকে আসেন। হ্যাঁ বাবু, দিচ্ছিলাম। আরে তুই চলে গেছিস কেন? ভালো করে ছাগল গুলোকে দেখ গা ঠিক মতন। বেশ বাবু, আমি আসছি, আমি এগুলো দেখে নেন ভালো করে। যা যা যা। হ্যাঁ বলেন বাবু। পাতলা পাতলা লাগছে, ছাগল ঠিক মতো খেতে দিচ্ছিস? এই তো খেতে দিয়ে বেরোলাম বাবু। ওই তো খাবার খাচ্ছে সব। আর ছাগল তো অনেক কম কম লাগছে কেন রে? না না বাবু, মেনে যাবো বাবু, 21টা আছে ছাগল। ঠিক আছে। এ মতি, কি করছিস ছাগল রানী? বাবু খেলতে না থাক গোড়ো। তুই তো ভালো করে খোল দে, খোল দে। বেশ বেশ বাবু। না তাহলে খেতে খেতে ভালো খেতে দে। আরে রনি, আজ কত কি কবে দুধ দিয়েছে রে? ঠিক আছে, খাতা লিখেছিলিস তো? আমি কদিন ছিলাম না? ঠিক আছে ঠিক আছে। আরে খোকন, কি বলছিস বল? ম্যানেজার তো খুব খাটাইছে। ঠিক বলেছিস ভাই, ও একটা ব্যবস্থা করতে বুঝতালি। তা কি ব্যবস্থা করবি বল? ওকে কিডন্যাপ করে নিয়ে জঙ্গলে লুকিয়ে রেখে দেবো। হ্যাঁ ঠিক বলেছিস, এর টাকা নেবো, টাকা নিয়ে আমরা সাইড হেন যাবো। সাইড হেন যাবো? ওর কাছে বহু টাকা আছে, এ বড় ফার্ম একালায় চালাইছি। হেবি মজা হবে। হ্যাঁ, টাকা নেবো, টাকা নেবো, টাকা নিয়ে আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাবো। ঠিক বলছিস রনি, তাহলে একটা প্ল্যান করে দিই। ঠিক আছে, এখন তো পিকনিকের সময় চলছে। হ্যাঁ তাহলে করবো, পিকনিকের নাম করে বাবুকে নিয়ে যাবো, যে ওইখানে কিডন্যাপটা করে নেবো। হ্যাঁ তাহলে চো, বসে থেকে লাভ না। না ঠিক বলেছিস খোকন আর রনি, বেটাকে ফোনটা করি। আজ তো গেছি সারাদিন, তো বেটা ফোন করেনি। একবার ফোনটা লাগাই দেখি কাজ ঠিকঠাক চলছে নাকি, কি করছে না করছে, একবার খোঁজ তুলি। কাজকাম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, কাজকাম ঠিকঠাক চলছে, ছেলেরা ঠিকই কাজ করছে। আর তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমার শরীর ঠিক আছে। আর বাবা তোমার শরীর কেমন আছে? ভালো আছে। একটা কথা ছিল ম্যানেজার বাবু, আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। কি দাবি বল? এই যে এক বছর আগে পিকনিক করলাম, পিকনিকের সিজন চলছে, তা চলেন আমরা সবাই মিলে চারজন মিলে একদিন পিকনিক করে আসি জঙ্গলে। কোথায় পিকনিক করবি? এই জঙ্গলের পাশে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে। আমার তো এই তো আজকে মাত্র আসা হলো রে। এই বলেন না বাবু, করবো চলেন পিকনিক করে। ও চলেন চলেন, ও কয় করেন না বাবু, চলেন। ও তো আবদার বাবু, তাহলে কালকে পিকনিকে যাবো। ঠিক আছে।
ঠিক আছে, আজ তোমার কাজ আছে, আর কিছু হবে না, তো আমি কালকে যাবো। আমি রেডি আছি কত দূরে রে? এই তো বাবু, এ পাশে জঙ্গলের মধ্যে। বাবু আমরা দেখো সব বন্ধু মতন হয়ে গেলাম, কিন্তু আজকে ম্যানেজার নয়, আজকে আমি তোদের বন্ধু। ঠিক আছে বাবু, ঠিক ঠিক বলেছেন। আরে আর কত দূর? এই তো বাবু সামনে, এই সামনে। এই আর কত দূর রে? এই তো এখানে, এটা পেরিয়ে গেলে। আরে তুই জঙ্গলে আমাকে নিয়ে আসছিস তো? চুপচাপ থাকবি, তোমরা যে বললো আমরা বন্ধু, আর বন্ধু বলে তোমরা আমাকে এইভাবে শুরু হচ্ছে। দাঁড়া খেলা দেখ, কে তোমরা জিম বন্ধু মজা দিতে পারো না? বন্ধু বলে ডেকে এনে আজ আমাকে এখানে ফেলে দিছো সাথে মাঠে? একদম চুপচাপ থাকবি? তুমি কি চাও বলো না, এইখানে সেরকম চুপচাপ ঠান্ডা হলে? ঠিক আছে, বেশি উচুর পুচুর নয়, শেষ করে দেবো জানো, একদম পৃথিবী থেকে বাইরে পাঠিয়ে দেবো। আর বাবাকে ফোন কর, 5,00,000 টাকা চাও বাবা, তোমার ছেলেকে কিডন্যাপ করেছি, 5,00,000 টাকা তার দিয়ে পাঠাও। ঠিক আছে আমি ফোনটা করছি। হ্যাঁ আমরা, আমাকে ছেড়ে দাও ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা পিকনিকের নাম করে নিয়ে এসে আমাকে এভাবে বেঁধে দিচ্ছ, আমাকে ছেড়ে দাও ভাই। তোমরা বলো বন্ধু আজকে পার্টি করবো, আজ আমরা একসাথে বন্ধুহীন, তুমি বন্ধুহীন আমাকে এভাবে বেঁধে দিচ্ছ ভাই, ছেড়ে দাও ভাই, তোমাকে ছেড়ে দাও। রনি তাদের বাবার ফোনটা লাগা, বুঝতে পারলি? লাগা, এই বন্ধুটা দিয়ে তো খুব ছটফট করছে। হ্যালো, হ্যালো, আপনি ম্যানেজারের বাবা বলছেন? হ্যাঁ আমি ম্যানেজারের বাবা বলছি, বলুন। আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। কে? আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে? এখনই 5,00,000 টাকা নিয়ে চলে আসুন আমাজন জঙ্গলে। কে? 5,00,000 টাকা? 5,00,000 টাকা আমি কোথাও পাবো? আমি গরিব মানুষ, নাহলে আপনার ছেলেকে জানে খতম করে দেবো না, কথা কথা কিছু শুনবো না, আর পুলিশকে খবরটা জানাবেন না, ঠিক আছে? না 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 না, আমি পুলিশকে কোনো খবর দেবো না। বেশি উচুর পুচুর করলে আপনার ছেলেকে খালাস করে দেবো। বেশ, আমি কোনোরকম করে ব্যবস্থা করছি, বেশ আমার ছেলের যেন কিছু ক্ষতি না করো। হ্যাঁ কোথায় আছেন? কোন জঙ্গলে? হ্যাঁ আমাজন জঙ্গলে। বেশ ঠিক আছে, আমি কালকে টাকা নিয়ে পৌঁছে যাবো, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। বেশ 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 ঠিক আছে, না আমি তাড়াতাড়ি বাড়ি যাই, টাকার ব্যবস্থা করি। না এই তো সে আমাজন জঙ্গল, আমি 5,00,000 টাকা নিয়ে এসেছি, আমার ছেলে কোথায়? বাবু 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 ও বাবু বাবু কোথায় রে বাবা? বউ আমি তুলে টাকা নিয়েছি রে বাবু, কোথায় রে তুই বাবু? বাবা এসছে মনে হয়, দেখ তো বাইরে ভাই। তোমরা বন্ধু বলে নিয়ে এসে বন্ধু বিশ্বাস কত করে ভাবে খোকন কি বে মরে গেলাম কি বে হবে তোর বাপকে টাকা আনতে বললাম আমি? টাকা দিলাম,
আমার ছেলে কই? তোমার ছেলে ঠিক চল যাবে, আমার টাকাটা দাও। আমার ছেলেকে না নিয়ে আমি বাড়ি যাবো না। আমার ছেলে কোথায় আছে? এনে দাও আমার ছেলেকে। তোমার ছেলে ঠিক, ছেড়ে দেবো, চল যাবে। যাবে তো আমার ছেলে? হ্যাঁ, টাকাটা দাও। আমি বিশ্বাস করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ বেশ ঠিক আছে, মোটা টাকা আছে, আজকে চোরুক পার্টি হবে। চো জঙ্গল তো শিয়াল কুকুরে খেয়ে নেবে, এখানে বসে রেখে দিল, এদিকে টাকা নিয়ে গেল, এক্ষুনি অব্দি এলো না। আমাকে তো এই পথেই তো টাকাটা নিয়ে গেল। একবার দেখি আমার ছেলে যদি ওইখানে থাকে, একবার খুঁজে বেড়ায়। বাবু, হ্যাঁ ওই তো আমার ছেলে মনে হচ্ছে, যাই দেখি। বিল্লা বাবু, বাবু 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 বাবু, হাই বন্ধুরা, আমরা এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র বিনোদনের জন্য, ঠিক আছে? আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর আমি বেঁচে আছি, আমি মরিনি, ঠিক আছে?